করেন না এমন মানুষ কমই আছেন। এটি মাছ বা মাংস সবকিছুর সঙ্গে সমান সঙ্গ দেয়। আলু রান্না করে খাওয়া ছাড়াও কাঁচা আলুর রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আলুর রস ফাইটোকেমিক্যালস, ভিটামিন এবং খনিজ, যেমন ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, বি ভিটামিন এবং তামার খুবই ভালো উৎস। যে কোনোভাবে আলু খাওয়া যায়। কার্বোহাইড্রেট সমৃদ্ধ হওয়ায় অতিরিক্ত আলু খাওয়া ওজন বাড়ায়, তবে সঠিক পরিমাণ ও উপায়ে আলু খাওয়া স্বাস্থ্যকর। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় পুষ্টিবিদ লুক কুটিনো বলেন, আলু নিজে খারাপ নয়, নিজের স্বাস্থ্য সমস্যার জন্য প্রাকৃতিক উপাদানকে দোষ দেওয়ার কোনো কারণ নেই, বরং জীবনযাত্রা উন্নত করার দিকে বেশি মনোযোগ দিলে স্বাস্থ্যগত সমস্যা দূর হয়। আলু ভিটামিন, ফাইটোকেমিক্যাল ও পুষ্টি উপাদান সমৃদ্ধ। কাঁচা আলুর রস রান্না করার চেয়ে বেশি পুষ্টিকর। এটা খেতে খুব বেশি মজাদার না হলেও অন্যান্য যে কোনো পানীয়র চেয়ে বেশি পুষ্টিকর। এখন আমরা জানব আলুর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। রক্তচাপ নিয়ন্ত্রণ। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কম সোডিয়ামযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন, কিন্তু তার সাথে প্রয়োজন বেশি পরিমাণে পটাশিয়াম। আলুতে এই দুটি জিনিসই সঠিক পরিমাণে আছে বলে রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। হার্টের জন্য আলুতে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি ও ভিটামিন B6, যার ফলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কোলেস্ট্রল নিয়ন্ত্রণ হলে হার্টও সুস্থ থাকে। ক্যান্সার থেকে মুক্তি। আলুতে রয়েছে ফোলেট, যা DNA তৈরি ও মেরামত করতে সাহায্য করে। এর ফলে যেসব কোষগুলি ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলি নষ্ট হয়ে যায়। এছাড়া আলুতে থাকা ফাইবার কোলন ক্যান্সার মুক্ত করতে সাহায্য করে। হাড়ের স্বাস্থ্য। আলুতে থাকে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। এই সবকটি উপাদান হাড়ের স্বাস্থ্যের জন্য উপযুক্ত, ফলে আলু শরীরের গঠন মজবুত করতে সাহায্য করে। এছাড়া আলুতে রয়েছে ফসফরাস, যা অস্টিওপোরোসিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। হজম ক্ষমতা। শরীরে সঠিক পরিমাণে ফাইবার প্রবেশ করলে হজম করার ক্ষমতা বাড়ে ও পাচনতন্ত্র সঠিকভাবে চলতে থাকে। কিডনি স্টোন থেকে মুক্তি। হজম ক্ষমতা ও পাচনতন্ত্র সঠিক থাকলে শরীরে জলের পরিমাণও সঠিক থাকে, এর ফলে কিডনিতে স্টোন হওয়ার সমস্যা রোধ করা যায়। দাঁতের সমস্যা। দাঁত বা মাড়ির সমস্যার ক্ষেত্রে ভিটামিন সি বেশ উপযুক্ত, তাই এক টুকরো আলু দিয়ে রোজ দাঁত পরিষ্কার করলে দাঁতের নানা সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। পেটের সমস্যা। পেটের নানা রকম সমস্যা যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি বা হজম সমস্যা দেখা গেলে আলু সেদ্ধ করে খেলে বেশ খানিকটা উপকার পাওয়া যায়। শরীর ফুলে যাওয়া। আলুতে যে পরিমাণ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা শরীরের ইলেকট্রোলাইসিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ফলে গা, হাত, পা বা শরীরের কোনো অংশ ফুলে যাওয়া থেকে অনায়াসে মুক্তি পাওয়া যায়। মস্তিষ্কের স্বাস্থ্য। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কার্বোহাইড্রেট, পটাশিয়াম ও গ্লুকোজ খুব জরুরি। এর সবকটি উপাদান একসাথে আলুতে থাকার ফলে মস্তিষ্ক স্বাস্থ্যকর রাখতেও আলুর ভূমিকা আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা। আলু, বিশেষত মিষ্টি আলু, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, তাই এই আলু নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ওজন নিয়ন্ত্রণ। আপনি যদি আপনার ওজন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চান তাহলে প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অল্প পরিমাণে আলু যোগ করতে ভুলবেন না। আলুতে অতি কম পরিমাণে ফ্যাট থাকে, যার ফলে পেট ভরা সত্ত্বেও ওজন বেশি বাড়ে না। কোলেস্ট্রল। আলুতে থাকা ভিটামিন বি, ভিটামিন সি, মিনারেল ও পটাশিয়াম কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এর ফলে হার্ট সুস্থ থাকে। ঘুমের সমস্যার সমাধান। শরীরে সঠিক পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম আপনার শরীরকে ভারসাম্য ও আরাম প্রদান করে, যার ফলে আপনার স্নায়ু শান্ত হয় ও আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। তাই অনিদ্রা বা কম ঘুমের সমস্যা থাকলে আলু খেলে উপকার হতে পারে। PMS মহিলাদের মাসিক হওয়ার ঠিক আগের মুহূর্তগুলিতে মিষ্টি খাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। আলুতে রয়েছে সঠিক পরিমাণে প্রাকৃতিক মিষ্টি পদার্থ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ওই সময় মেজাজ খিটখিটে হওয়ার থেকে মুক্তি দেয়। এছাড়া শরীরে তখন কম পরিমাণে অ্যাস্ট্রোজেন থাকার ফলে হরমোনের নানা রকমের সমস্যা দেখা দেয়। এই সময়তে আলু খাওয়ার উপকারিতা স্বাস্থ্যের জন্য প্রবল। অন্যান্য পুষ্টিগুণ।
পটাশিয়াম, লৌহ, জিঙ্ক, ভিটামিন সি, ক্যালসিয়াম ও ভিটামিনকে সমৃদ্ধ। ভিটামিন সি লৌহ শোষণে সাহায্য করে ও কোষকলা তৈরিতে ভূমিকা রাখে। এখন আমরা জানব আলুর রস বানানোর উপায়। আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। যদি কোনো সবুজ বা অঙ্কুরিত অংশ থাকে তাহলে ফেলে দিন। টুকরো করা আলুতে সামান্য পানি যোগ করে ব্লেন্ড করে নিন। চাইলে এতে বিটরুট, গাজর, পুদিনা বা লেবু যোগ করে স্বাদ বৃদ্ধি করতে পারেন। সবশেষে একটি সতর্কতা, আলুর রস অনেকের শরীরে ভালো কাজ করে, অনেকের ক্ষেত্রে করে না। প্রত্যেকেরই শরীরের ধরন আলাদা, তাই এর ফলাফলও ভিন্ন হয়। কোনো কারণে নিয়মিত ওষুধ সেবন করলে সেক্ষেত্রে আলুর রস খাওয়ার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিন। কিডনি রোগীর এটা না খাওয়াই ভালো। তাছাড়া আলুর রস ত্বকে ব্যবহারের আগে তা প্যাস টেস্ট করে নিন। আগে যা করতে হয়নি এখন এই গৃহবন্দী জীবনে হয়তো অনেক কিছুই করতে হচ্ছে। বাজার করা, সবজি সংরক্ষণ বা রান্না করার মতো বিষয়গুলো যাদের ক্ষেত্রে নতুন তারা সবাইকে জানানোর জন্য আলু বিষয়ক সাধারণ কিছু বিষয় এখানে তুলে ধরা হলো। আর তথ্যগুলো বেছে নেওয়া হয়েছে বিভিন্ন কৃষি ও পুষ্টি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে। হয়তো অনেকেই ভাববেন এত সবজি থাকতে আলু কেন, কারণ আলু এমনই এক সবজি যা যে কোনোভাবেই খাওয়া যায়, সহজে রান্না করা যায় আর সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে টিকেও অনেক দিন। আলু খারাপ কিনা তা বোঝার উপায়, আলুতে কোনো রকম ছত্রাক দেখা দিলে তা কোনোভাবেই খাওয়া ঠিক নয়, কারণ ছত্রাকের অংশ কেটে ফেললেও এর ভিতরে ছত্রাক ছড়িয়ে পড়ে। যদি আলু কিছুটা নরম হয় বা অঙ্কুরিত থাকে তাহলে কি করবেন? মনে রাখতে হবে যতক্ষণ আলু দেখতে টান টান লাগবে ততক্ষণ পর্যন্ত তা রান্না করা যাবে। আলুর 80% পানি, তাই নরম হওয়ায় মানে হলো আলুর ভেতরে পানি শুকাচ্ছে, তবে খুব বেশি নরম বা সংকুচিত হলে তা না খাওয়াই ভালো। সবুজ ভাব রং হলে, আলুর রং সবুজ হয়ে আসলে তা খাওয়া ঠিক নয়। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এর তথ্য অনুসারে আলুর উপরে সবুজ ভাব দেখা দেওয়া মানে এতে বিষাক্ত যৌগ ও সেলোনিন রয়েছে, যা মাথা ব্যথা, বমি বমি ভাব এবং স্নায়বিক নানা সমস্যার কারণ হতে পারে। ইউএসডি আরও জানায় সবুজ ভাব যদি কেবল আলুর ত্বকে দেখা দেয় তবে তা ফেলে দিয়ে আলু খাওয়া যাবে, কিন্তু আলুর ভেতরের অংশে যদি সবুজ ভাব প্রবেশ করে তবে তা না খাওয়াই উচিত, কারণ এই অংশ হিতাশাতযুক্ত। প্রিয় বন্ধুরা, হেলথ রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।